वेलकम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर होयेछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण होबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा, जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटन क्लिक करे पार्शे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर ओयाल नोटिफिकेशन ऑन करे राखबेन। आरेकटा लाइक करते भुलबेन ना। प्रथम खबरे चोख राखबो, ग्राहक धरे रखते सस्ताय धमाका प्लान निये एलो जियो, चिंताय एयरटेल भोदाफोन बीएसएनएल। तो बंधुगण, जियो ग्राहक धरे रखते कौन कौन प्लान निये एलो विस्तारित तो जानिए देव, अवश्य संगे थाकुन। बर्तमान दिने समस्त टेलिकम संस्थागुलोई तादेर रिचार्ज प्लानेर दाम बाड़िये दिएछे, आर सेई कारणे एई दुमूल्येर बाजारे माथाय हाथ पड़ेछे साधारण मानुषेर। किन्तु सेसबेर मध्येओ साधारणेर कथा चिंता करे किछु सस्तार प्लान निये एसेछे आम्बानीर संस्था जियो, जेखाने 200 टाकार नीचे रयेछे रिचार्ज प्लान। तबे एई रिचार्ज प्लान शुधुमात्र जियो फोनेर क्षेत्रेई प्रयोज्य हबे। नतून एकटि ओयाल इन ओयान प्लान चालु करेछे जियो, जार दाम 152 टाका, जेखाने ग्राहक पाच्छेन आनलिमिटेड कलेर संगे 300টি SMSের সুবিধা। সঙ্গে থাকছে দৈনিক 500 GB ডেটা এবং জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা। বৈধতা থাকছে 28 দিনের। পূর্বে জিও ফোন ওয়াল ইন ওয়ান প্ল্যান মূল্য ছিল 155 টাকা, বর্তমানে সেটিকে বাড়িয়ে 186 টাকা করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহক পাচ্ছেন দৈনিক 1 GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, জিও অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে প্রতিদিন 100টি SMS। তা বৈধতা থাকছে 28 দিন। অপর একটি প্ল্যান যেখানে 186 টাকা থেকে রিচার্জ প্ল্যান বাড়িয়ে করা হয়েছে 222 টাকা, এক্ষেত্রে দৈনিক 2 GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, জিও অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে প্রতিদিন 100টি SMS, বৈধতা থাকছে 28 দিন। আরও একটি ওয়াল ইন ওয়ান প্ল্যান রিচার্জের মূল্য 749 টাকা থেকে বাড়িয়ে 899 টাকা করা হয়েছে, এক্ষেত্রে দৈনিক 50টি SMS, আনলিমিটেড ভয়েস কল, জিও অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে থাকছে 336 দিনের জন্য মোট 24 GB ডেটা। তবে এর থেকে নিচে আরও 2টি প্ল্যান রয়েছে জিওর, 75 টাকা এবং 125 টাকার। সেক্ষেত্রে 75 টাকা রিচার্জে গ্রাহক পাবেন 100 MB ডেটা, সাথে 200 MB অতিরিক্ত ডেটাও অফার, 50 SMS, আনলিমিটেড ভয়েস কল, জিও অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে 23 দিনের বৈধতা। অন্যদিকে 125 টাকা রিচার্জে পাবেন দৈনিক 500 GB ডেটা অফার, 300 SMS, আনলিমিটেড ভয়েস কল, জিও অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে 23 দিনের বৈধতা। পরের খবরে চোখ রাখব গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট কবে? হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন। তো বন্ধুগণ, কবে হবে পুরো ভোট বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। আগামী 19 ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট, কিন্তু রাজ্যের আরও 113টি মেয়াদীর্ণ পুরসভার ভোট এখনও বাকি। সেই মামলার শুনানিতে আদালত রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট। সোমবার হলফনামায় সেই প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন। জানানো হয়েছে আগামী মে মাসের মধ্যে পুরো ভোট করতে প্রস্তুত কমিশন, 6 থেকে 8 দফায় ভোট হতে পারে। কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট ঘোষণার পরপরই বিজেপি রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে। গেরুয়া শিবিরের দাবি, সব পুরসভার বকেয়া ভোট একসঙ্গে করতে হবে। তবে কলকাতা পুরো ভোটের বিজ্ঞপ্তি জারির 24 ঘন্টার মধ্যে সুরবদল করে বিজেপি। একসঙ্গে পুরো ভোট না হলেও একদিনে গণনা করার দাবি তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলা প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে শুনানির জন্য ওঠে। আগের শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট নিয়ে কী ভাবনা রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের, এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সোমবার হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন জানায় 2022 সালের মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করতে প্রস্তুত। কোভিড-19 পরিস্থিতিতে ভোটারদের স্বাস্থ্যের কথা ভেবে 6 থেকে 8 দফায় ভোট হবে। তাতে উচ্চ আদালত জানতে চায় এর আগে এপ্রিলে ভোট করানোর কথা বলা হয়েছিল, তাহলে এখন কেন 1 মাস পিছিয়ে যাচ্ছে? তাতে কমিশনের উত্তর, সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে, নিরাপত্তার চিত্র দেখে তবেই মে মাসের কথা বলা হচ্ছে। কোভিড পরিস্থিতিতে ভিড় এড়াতে এত দফায় ভোটের প্রস্তাব দিচ্ছে কমিশন। এবার কমিশনের এই প্রস্তাবের নিরিখে এবার রাজ্য সরকার কোন পথে হাঁটে সেটাই এখন দেখার। পরের খবরে চোখ রাখব, করোনা পরবর্তী মহামারী আরও ভয়ঙ্কর প্রাণঘাতী, সতর্ক করলেন করোনা টিকার উদ্ভাবক। তো বন্ধুগণ, কী তিনি জানিয়েছেন বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন।
প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব থেকে সহজে মুক্তি মিলছে না বিশ্ববাসীর, বরং করোনা পরবর্তী মহামারী আরও ভয়ঙ্কর প্রাণঘাতী হবে বলে সতর্ক করে দিয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অন্যতম উদ্ভাবক ডেম সারাহো গিলবার্ট, সে সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন করোনা টিকা নিলেই ওমিক্রন প্রজাতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তার পরামর্শ, আগের চেয়ে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2019 সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাসের। তারপর গত দুবছর ধরে কার্যত বিশ্বজুড়ে বেনজিন তাণ্ডব চালিয়ে চলেছে অদৃশ্য শত্রু। ইতিমধ্যে প্রাণঘাতী ভাইরাস দুনিয়া জুড়ে কেড়েছে 52,73,000 বেশি প্রাণ, আক্রান্ত হয়েছেন 26,62,00,000 বেশি। গত কয়েকদিন ধরে নতুন করে চোখ রাঙিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত করা করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। গোটা বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে মুক্তি মিলবে মারণ ভাইরাসের করাল থাবা থেকে? বিশ্বে প্রথম করোনা টিকার উদ্ভাবক তথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী ডেম সারাহো গিলবার্ট সাব জানিয়ে দিয়েছেন, আপাতত করোনার থাবা থেকে মুক্তি মেলার কোনো সম্ভাবনা নেই, বরং সামনে আরও অনেক মহামারী অপেক্ষা করছে, সেগুলো আরও সংক্রামক অথবা আরও প্রাণঘাতী হতে পারে। ওমিক্রন প্রজাতি নিয়ে তার অভিমত, দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শনাক্ত হওয়া মারণ ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণ যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা যথেষ্টই চিন্তার বিষয়। সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় সুখবর, এবার এক ধাক্কায় প্রচুর দাম কমলো সর্ষের তেলের। জানুন বাকি ভোজ্য তেলের দাম কতটা হলো, তো বন্ধুগণ বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। স্বস্তির মুখে মধ্যবিত্ত, শীতকালে দেশের প্রধান তেল তেলবীজের বাজারে সয়াবিন চীনা বাদাম সহ বেশিরভাগ তেলবীজের দাম কমেছে। আবার বেশি পরিমাণে আমদানির কারণে কমেছে সয়াবিন তেলসহ কয়েকটি তেলবীজের দাম, যার ফলে আশা করা যাচ্ছে বেশ কিছুটা করে কমতে পারে তেলের দাম। সূত্রের খবর, চীনা বাদামের ডিওসির চাহিদা থাকায় চীনাবাদাম তেল ও তেলবীজের দামেও উন্নতি হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানায় হালকা তেলে তুলাবীজের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বেড়েছে তুলাবীজের তেলের দামও, যার ফলে গত সপ্তাহে সরিষা বীজের দাম 8,920 টাকা থেকে 8,950 টাকা থেকে 75 টাকা কমা যাওয়ার পর 8,850 টাকা থেকে 8,875 টাকা প্রতি কুইন্টাল হয়ে দাঁড়িয়েছে। আবার সারসন দদরি তেলের দাম প্রতি কুইন্টালে 50 টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে 17,500 টাকা, ও অন্যদিকে সরিষা পাকিঘানি ও কাচিঘানি তেলের দাম 25 টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে 2,690 থেকে 2,715 টাকা এবং 2,770 থেকে 2,880 টাকা। সূত্র মারফত জানা গিয়েছে সয়াবিনের নন তেল তেলের ডিওসি স্থানীয় চাহিদার মধ্যে পর্যালোচনাধীন সপ্তাহান্তে সয়াবিনের দানা এবং সয়াবিনের আলগা দাম প্রতি কুইন্টাল 150 টাকা করে বেড়ে 6,750 টাকা থেকে 6,900 টাকা এবং 6,600 থেকে 6,700 টাকা এসে দাঁড়িয়েছে। অন্যদিকে সয়াবিন দিল্লির সয়াবিন ইন্দোর এবং সয়াবিন ডেগামের দাম 160 টাকা, 210 টাকা এবং 180 টাকা কমে গিয়ে 13,220 টাকা থেকে 12,870 টাকা এবং 11,670 টাকায় আমদানি বন্ধ হয়েছে। চীনাবাদাম তেলের দাম 50 টাকা বেড়ে গিয়ে কুইন্টাল প্রতি 5,900 টাকা থেকে 5,985 টাকায় বন্ধ হয়ে গিয়েছে। গুজরাটে 100 টাকা বেড়ে গিয়ে এই তেলের দাম দাঁড়িয়েছে কুইন্টাল প্রতি 13,000 টাকা। আবার চীনাবাদাম দ্রাবক পরিশোধিত তেলের দাম 35 টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 1,920 টাকা থেকে 2,045 টাকা। অপরিশোধিত পাম তেলের দাম 80 টাকা কমে গিয়ে প্রতি কুইন্টালে দাঁড়িয়েছে 11,170 টাকা। আবার দিল্লিতে পামোলিনের দাম 50 টাকা বেড়ে গিয়ে কুইন্টাল প্রতি হয়েছে 12,800 টাকা। পামোলিন কান্ডোলা তেল কুইন্টাল প্রতি 50 টাকা বেড়ে দাঁড়িয়েছে 11,650 টাকা এবং তুলাবীজ তেলের দাম 20 টাকা বেড়ে কুইন্টাল প্রতি দাঁড়িয়েছে 12,220 টাকা।